চৌধুরী, কিন্তু আমাকে আমার ডাক নাম মশগুল। এই নামে আমাকে সবাই আমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা ডাকে। আমার গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার রাউতপাড়া গ্রামে। আমার বাবার নাম আলহাজ মকবুলার রহমান চৌধুরী, আমার মা আলহাজ রওশনায়া চৌধুরী। আমার বাল্য শিক্ষা শুরু হয় আমার গ্রামে, আমার বাড়িতে যে মাদ্রাসা ছিল সে মাদ্রাসা দিয়ে। আমি মাদ্রাসায় ক্লাস টু পর্যন্ত পড়ি, এরপরে দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল থেকে পড়াশোনা করি, ওখান থেকে ম্যাট্রিক পাস করি, ইন্টারমিডিয়েট করি দিনাজপুর কলেজ থেকে। এরপরে 1968 সালে আমি ঢাকায় চলে আসি, এসে আমি ঢাকা ইউনিভার্সিটিতে জিওলজি ডিপার্টমেন্টে ভর্তি হই এবং তৎকালীন ঢাকা হল, আজকে যেটা শহীদুল্লাহ হল, সেই হলে আমি আবাসিক ছাত্র হিসাবে ভর্তি হই। আমি 1962 সালে সর্বপ্রথম একটা মিছিলে যাই, কিন্তু কেন গেছি সেটা নিজেও জানতাম না সেই সময়। সেটা হচ্ছে 1962 শিক্ষা আন্দোলনে। আমার বন্ধুর বড় ভাই সে সময় একজন ছাত্র নেতা ছিলেন, আমাদের স্কুল থেকে সবাইকে বললো যে মিছিলে যেতে হবে। এই মিছিলে গেলাম এবং তারপরে পুলিশের দৌড়ে খেয়ে ওনারা আমাদের কাঁধে করে নিয়ে দৌড়ে পালা গেল। 1964-65 সাল থেকে এই আইন বিরোধী আন্দোলন যখন শুরু হলো, তখন থেকে বুঝে না বুঝে কিছু কিছু মুভমেন্টের সঙ্গে জড়িত হয়ে পড়ে। তার মধ্যে স্কুলের থেকেই আমি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি, ছাত্র ইউনিয়নের সঙ্গে আমি জড়িয়ে পড়ি এবং 1967 সালে আমি সেই সময় যেসব আন্দোলনগুলো হয়েছে জেলা পর্যায়ে আমি জড়িত ছিলাম এবং তার সুবাদে 1967 সালে আমাকে দিনাজপুর জেলা ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্টও করা হয়। ঢাকায় চলে আসার পরে আমি যখন ঢাকা হলে ভর্তি হই, তখন এনএসএফ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কেউ পড়ে এটা কারো বলার, প্রকাশ্যে বলার ক্ষমতা ছিল না। কিন্তু আমি কিন্তু আমি পরিষ্কার বলতাম যে আমি ছাত্র ইউনিয়ন করি। এর মধ্যে তো 1969-এ ঢাকা শহরে আসার পরে আবার আমি ঢাকায় শহর ছাত্র ইউনিয়নের আবার ভাইস প্রেসিডেন্ট হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলনগুলো হলো, ছাত্র আন্দোলনগুলো হলো, বিশেষ করে 1969-এর গণ অভ্যুত্থানে প্রথম দিন থেকেই আমি সক্রিয়ভাবে এটার সঙ্গে জড়িত ছিলাম। এবং আপনারা জানেন যে সে সময় ছাত্র রাজনীতি যারা, ছাত্র ইউনিয়ন যারা করত, তাদের মধ্যে কিছু কিছু ছাত্র নেতা তারা কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে জড়িত হয়ে পড়ত। আমাকেও সেটাই সেভাবে জড়িত করা হয়। আজকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাহেব ছিলেন আমার সেরকম একটা সেলের নেতা, তার আন্ডারে আমি কাজ করতাম। এভাবে চলতে থাকলো 1970 সালের অক্টোবরে আমার শিক্ষা কার্যক্রমের একটা অংশ হিসাবে আমাকে দেড় মাস প্রায় পাকিস্তানে থাকতে হয়েছে। সময়টা আমি কাটিয়েছি পাঞ্জাবের খেওড়া সল্ট রেঞ্জে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, পেশোয়ার, করাচি, লাহোর ইত্যাদি জায়গায়। বেশিরভাগ সময়টা কিন্তু আমি গ্রামে মিয়াওয়ালি, যেখানে বঙ্গবন্ধুকে পরবর্তীকালে রাখা হয়েছিল, চিচালি হিসাবে। নির্বাচনের সময় থাকার কারণে মানুষ রাজনীতি সচেতন ছিল, রাজনৈতিক আলাপ আলোচনা। একটা জিনিস আমি রিয়ালাইজ করলাম, সে সময় কিন্তু কমিউনিস্ট পার্টির যে মূল মন্ত্র ছিল সেটা হচ্ছে ন্যাশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ পাকিস্তান। এবং আমাদেরকে বলা হতো যে এই ন্যাশনাল ডেমোক্রেটিক গভর্নমেন্ট অফ পাকিস্তানের মূল কন্ট্রাডিকশনটা হচ্ছে এদেশের রেমনেন্টস অফ ফিউডালিজম এবং মনোপলি ক্যাপিটাল অফ পাকিস্তান। কিন্তু পাকিস্তানে এক মাস দেড় মাস থাকাতে আমি যে জিনিসটা রিয়ালাইজ করলাম যে দুই পাকিস্তানের অবস্থা এক না, ওইখানকার মূল কন্ট্রাডিকশনটা হচ্ছে উইথ দ্য ফিউডাল লর্ড। ফিউডালিজম শব্দটা তৎকালীন পূর্ব পাকিস্তানে থেকে শুনছি,
কিন্তু ফিউডালিজম যে কত রকম ভয়ঙ্কর এটা কিন্তু পাকিস্তানে যাওয়ার আগে পর্যন্ত বুঝে নেই। আমাদের এখানেও গরিব মানুষ ছিল, কিন্তু একটা গরিব মানুষেরও কিন্তু তার একটা কুঁড়ে ঘর ছিল, কিন্তু ওখানকার গরিব মানুষের কিন্তু একটা কুঁড়ে ঘরও ছিল। ওখানে একদিকে যেমন বিশাল বড় লোক ছিল, আরেকদিকে গরিব মানুষদের মধ্যে কিরকম গরিব ছিল তার একটা উদাহরণ আপনাকে বলি। আমি কেওড়া সল্ট রেঞ্জে দেখছি যে একটা মানুষ একটা রুটি কামড় দেওয়ার আগে আগে একটা জিভে লবণের টিউব পাওয়া যেত, লবণ কষে নিয়ে এক কামড় রুটি খেত। তার থেকে একটু যাদের অবস্থা ভালো ছিল তার সঙ্গে একটা পেঁয়াজ খেত। কিন্তু অন্যদিকে আমাদের অবস্থাটা কিন্তু একটু ভিন্ন ছিল। ওখান থেকে ফিরে এসে আমার কাছে যেটা মনে হলো যে আমি যদি ভাষাও ভুলে যাই, আমি 1000 মাইল 1500 কিলোমিটারের দূরত্ব ভুলে যাই, রাজনৈতিক কারণে দুই পাকিস্তান একটা থাকতে পারে না এবং দুইটার পাকিস্তানের একই সঙ্গে একই তালে রাজনীতি চলতে পারে না। ওদের কন্ট্রাডিকশন হচ্ছে ফিউডালিজমের ভূস্বামীদের বিরুদ্ধে, ওখানে হচ্ছে মূল সমস্যা হচ্ছে ভূস্বামী। তাদের 2 নম্বর হচ্ছে মনোপলি ক্যাপিটাল, আমাদের হচ্ছে ভূস্বামীদের শেষ অংশ আর মনোপলি ক্যাপিটাল হচ্ছে মূল। তো কাজে একসাথে চলতে পারে না। আমি ফিরে আসলাম নভেম্বরের মাঝামাঝির সময়। আমি এসে এখানে আমার তৎকালীন রাজনৈতিক গুরু যারা ছিল তাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলাপ করলাম। তারা আমাকে বলতেছে যে তোমার মাথার মধ্যে আল্ট্রা ন্যাশনালিজম ঢুকে পড়ছে। হ্যাঁ, এইসব নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে নির্বাচন শেষ হলো। এই জায়গাটা কিন্তু আমার একটা রাজনৈতিক জীবনের খুব একটা বড় ভুল একটা চিন্তা ছিল। আপনাদের মনে আছে যে এলএফওর আন্ডারে নির্বাচনটা হয়েছে, তো এলএফওর আন্ডারে নির্বাচনটা আমার পছন্দ ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এলএফওর আন্ডারে অধীনে নির্বাচন করা মানে দাসখত লিখে দেওয়া, 6 দফা 11 দফা এগুলো সব ভুলে যেতে হবে, যেটা পরবর্তীকালে এই ভুলটা আমার ভেঙেছে। এটা লিডারকে এই জিনিসটা প্রমাণ করার জন্য এই নির্বাচনটা প্রয়োজন ছিল। আর একই সময় আপনাদের মনে আছে, কিন্তু ভাই ভালো করে মনে আছে, মরানা ভাষানি এবং তৎকালীন বিশেষ করে চীনা বামরা ভোটের বাক্সে লাথি মারো পূর্ব বাংলা স্বাধীন করো বলে স্লোগান দিত। আমি কিছুটা ওই লাইনে সোয়েট করতেছিলাম, হ্যাঁ, যদিও আমি ওই রাজনীতিতে বিশ্বাস করতাম না। এমনিভাবে 1st মার্চ আসলো, উত্তাল জনতা রাস্তায় নামলো স্বতঃস্ফূর্তভাবে, আমরাও নামলাম। আমার সেদিন ক্রিকেট খেলা ছিল, হ্যাঁ, একদিকে স্টেডিয়ামের খেলা আরেকদিকে আমার ডিপার্টমেন্টের খেলা ছিল ঢাকা ইউনিভার্সিটি মাঠে। আমরা ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, এসে জয়েন করলাম। ও বাই দ্যাট টাইম আমার অনুপস্থিতি ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল সেক্রেটারি বানানো হয়। আমি কিন্তু তখন পাকিস্তানে পড়তেছি। 3rd মার্চে ছাত্র ইউনিয়নের সেন্ট্রাল কমিটির একটা এমার্জেন্সি মিটিং হয় মেডিকেল কলেজের গ্যালারিতে, একটা গোপন একটা মিটিং হয়। এবং এই মিটিংয়ে আমি আমার পরিষ্কার আমি বক্তব্য বললাম, আগে যে কথাগুলো বলছিলাম যে দুই পাকিস্তান একসাথে চলতে পারে না, এটাকে আলাদা করতে হবে। এবং পরিষ্কার আমার যেটা রিয়ালাইজেশন হলো যে এরা আজকে পার্লামেন্ট অধিবেশন বাতিল করছে, 2 দিন পর পার্লামেন্ট বাড়ি করবে এবং সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো বন্ধ করবে। যে এমতো অবস্থায় যদি রাজনীতি চালায় যেতে হয়, আন্দোলন চালায় যেতে হয়, আমাদের অর্গানাইজেশনগুলো হচ্ছে ওপেন গ্রাউন্ড অর্গানাইজেশন। এই ওপেন গ্রাউন্ড অর্গানাইজেশন দিয়ে এই যুদ্ধে বা এই আন্দোলনে আগানো যাবে না। কাজে আমার পরিষ্কার প্রস্তাব আমি দিলাম যে আমাদের পার্টিকে এখনই একটা আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচারে নিয়ে যাওয়া দরকার, সো দ্যাট আমরা যে কোনো এমার্জেন্সিতে আমরা এটাকে রেসপন্স করতে পারি। আমাকে সেদিন একমাত্র 2 জন সাপোর্ট করেছিল, তার মধ্যে একজন মাহফুজ আনাম এখন ডেইলি স্টারের সম্পাদক, আরেকজন হচ্ছে ওয়াহিদ খান উদীচির পরে জেনারেল সেক্রেটারি হয়েছিল, মারা গেছে। এছাড়া আর কিন্তু কেউ আমাকে সমর্থনও করেনি আর আমার বিরোধিতাও কিন্তু ওই মিটিংয়ে কেউ করেনি। বাট সাবসিকুয়েন্টলি আমার এই বক্তব্যগুলো তৎকালীন কমিউনিস্ট পার্টি পছন্দ করেনি, কাজে সেন্ট্রাল লিডাররা তারা ভিন্ন ভাবছিল। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটলো, কয়েকটা বন্দুকের দোকান লুটেছিল, 1st মার্চে হয়েছে, 2nd মার্চে হয়েছে। তার মধ্যে একটা বড় বন্দুকের দোকান ছিল গোপীবাগের মোড়ে, এই বন্দুকের দোকানে গুলি এবং বন্দুকগুলো মূলত গোপীবাগে কিছু লোকজনের হাতে যায়। তার মধ্যে আমার একটু সিনিয়র বড় ভাই কামরান কাম বন্ধু, তো ওদের বাসায় ছিল। তো কামরান আমাকে বললো যে এরকম আমার কাছে কিছু বন্ধুর কাছে গুলি আছে, নিয়ে যান। আমি ছাত্র ইউনিয়নের
কেন্দ্রীয় নেতাদেরকে বললাম যে এই ব্যাপার অমুক কাছে গুলি আছে, আমরা নিয়ে নিই, আমাকে সাংঘাতিকভাবে ডিসকারেজ করা, খবরটা নিবেন তো না, ওর দ্বারে বসে দিয়ে যাওয়া যাবে। আমার কিন্তু মনে হলো যে না, আমাদের আলটিমেটলি আমরা সশস্ত্র আন্দোলনের মধ্যে যাচ্ছি এবং এটার বিকল্প কিছু নাই। সে সময় আমার সঙ্গে আরও কয়েকজন এসে জুটলো, তার মধ্যে একজনের নাম আমাকে আজকে অবশ্যই বলতে হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজে আমাদের দেশের ছাত্র মকবুল বলে আমাদের এক মনে ছিল, তার নাজিমুদ্দিন রোডে সে এসে জুটলো সঙ্গে আমাদের মুজাফর হোসেন পল্টুর ছোট ভাই ডাক্তার সাদাত, ও তখন মেডিকেলের ছাত্র সাদাত, আরও কিছু কয়েকজন মিলায় আমরা ঠিক করলাম যে আমরা বম যদি বানাইতে হয় তাহলে একটা জায়গা লাগে, কিছু রসদ লাগে, এগুলো কোথার থেকে পাওয়া যায়। সেই সময় আমার ঢাকা ইউনিভার্সিটি জিওলজি ডিপার্টমেন্টে আমার চেয়ারম্যান ছিলেন প্রফেসর লতিফ, আমি স্যারকে বললাম যে ও স্যার কিন্তু সাংঘাতিকভাবে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, ওনাকে বললাম যে স্যার আমার এই অবস্থা, আমার কিছু পশম লাগবে আর আমার তার থেকেও বড়ো জিনিস আমার একটা জায়গা লাগবে, আমার অস্ত্রশস্ত্র রাখতে হবে আর আমার এইসব বোম বানানোর জায়গা লাগবে। তো উনি তখন ধানমন্ডিতে থাকতেন, তো আমাকে বসায় রেখে আমি যে কাপড় পরে এসে আমাকে বললো চলো, তারপরে নিচে আসলাম, এসে আমার গাড়িতে উঠালাম, গাড়িতে উঠে নিউ মার্কেটে গেলাম। নিউ মার্কেটে যে দেখি উনি পাঁচটা তালা কিনে, আমি তখনও বুঝলাম না যে ব্যাপারটা কী হচ্ছে, তালাটা কিনে নিয়ে ডিপার্টমেন্টে আসলাম। ডিপার্টমেন্টে এসে তার দোতলায় যে ল্যাবরেটরি ছিল দোতলায় ওঠার সমস্ত তালাগুলো খুলে ফেলে খুলে নিয়ে আমাকে আমার হাতে দিলেন, নিয়ে আমরা উপরে গেলাম। উপরে যেয়ে উনি আমাকে পুরো জিনিসগুলো বুঝাই দিলেন, আর একটা কালো পর্দা ছিল, ওইটা একটা অনুষ্ঠানের জন্য আমি আসলাম, স্যার আমি দুইজনে মিলে কালো পর্দাটা লাগালাম যেন বাইরে আলো দেখা না যায়। আর যাওয়ার সময় উনি আমাকে ওই নতুন যে তালাগুলো কিনছেন ওই তালার চাবি আর তালাগুলো আমাকে দিয়ে দিলেন। তো এই শুরু হলো, তারপরে আমরা ঢাকা ইউনিভার্সিটির মাঠে ট্রেনিং করি। এর মধ্যে সাভার পুলিশ থেকে একটা অফার আসলো যে ওখানে 40 জন পুলিশ আছে, 40টা অস্ত্র আছে, আমরা যে ধমক দিলেই ওরা সারেন্ডার করে দিয়ে দেবে। সেটাও আমি যখন পার্টিকে বললাম তারা সবাই আবার আমাকে নিষেধ করলো। 20 তারিখে দিকে আমাকে পার্টি চার্জ করলো যে তোমার, ও তাদের ধারণা হলো যে আমি বোধহয় অনেক অস্ত্রশস্ত্র জোগাড় করে ফেলছি, কাজে এগুলো তাদেরকে সারেন্ডার করতে বলবো। আসলে বাস্তবে তো আমার কিছুই ছিল না, এক্সেপ্ট ওই কিছু বোম বানানোর কিছু বারুদ আর ফুল ছাড়া কিছু ছিল না। তো এটা নিয়ে আমাকে প্রচুর রিভিউ করা হলো। এমন তো অবস্থায় আমি তৎকালীন আগরতলা কেসের আসাম সুলতানউদ্দিন রেডিং সিমের সুলতানউদ্দিন ওনার সঙ্গে আমার গোপীবাগে চিওরা হওয়া ওনাদের আত্মীয় বাসা এবং কাজী জাফরের চাচার বাসা কেজি আহমেদ সাহেব তার বাসায় লিডিং শ্রীম্যান সুলতানউদ্দিন সাহেবরা ইকবাল হলে এই আর্মস ট্রেনিং ছাত্র লীগের ছেলেছে এবং ওদের ওনাদের কাছে কিন্তু কিছু অস্ত্রশস্ত্র ছিল, যদিও আধুনিক কোনো অস্ত্র না, 303 রাইফেল, কিছু গুলি ইত্যাদি ইত্যাদি। উনি আমাকে যেটা সমস্ত কিছু শুনে টুনে আমাকে যে কথাটা বললেন যে দেখো আলটিমেটলি আমাদের এই আন্দোলনে করতেই হবে, আর ও এর মধ্যে আমার বাড়ি থেকে প্রতিদিন একটা করে টেলিগ্রাম আসতো যে চলে আসো চলে আসো, টাকা পয়সা বন্ধ করে দিচ্ছে। কিন্তু সব শুনে টুনে আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি যাও বাড়িতে, একটা অবস্থা বোঝা যাবে, তারপরে তুমি ফেরত আসো, তখন আমরা সবাই মিলে বসে আবার আমরা আন্দোলনের বিষয়টা ভবিষ্যৎ কীভাবে আগে নিয়ে যাওয়া যায় আলাপ করবো। এই আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে আমি কিন্তু ট্রেনিং দিনই চলে গেলাম। 23 মার্চ আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে বাড়িতে আমি পৌঁছলাম 24 তারিখে, 25 তারিখে তো ঘটনা যেটা ঘটল, এর মধ্যে 28-29 তারিখ থেকে বিভিন্ন জায়গার থেকে, তখন তো রাস্তাঘাট ভালো ছিল না, ওই সন্ধ্যার সময় আমাদের বাড়িতে কিছু লোকজন আশ্রয় নিত, তারা হয়তো দিনাজপুর থেকে ময়মনসিংহ যাবে, জামালপুর যাবে, বগুড়া যাবে, ওই মানুষগুলো যখন যেখানে রাত হয়ে যেত সেখানে কিন্তু রাত কাটে। এমনিভাবে এইসব লোকগুলোর কাছ থেকে কিছু কিছু তথ্য পাওয়া শুরু করলাম, দিনাজপুর 30 তারিখে যে দিনাজপুর স্বাধীন হয়ে গেছে, হ্যাঁ, ইপিএলরা কন্ট্রোল নিয়ে নিচ্ছে দিনাজপুর শহরে, কিছু কিছু করে আমরা খবর পাচ্ছিলাম, হ্যাঁ, তারপরে ইন্ডিয়ান রেডিও থেকেও কিছু কিছু খবর আসা শুরু হলো। এপ্রিল মাসের 2-3 তারিখের দিকে পাকিস্তান আর্মির একটা কনভয় বগুড়া যাবে, বগুড়া ঢোকার মুখেই তাদেরকে আক্রমণ করে তাদেরকে কিন্তু ভাগাই দিয়ে দিন বগুড়া স্বাধীন করে ফেলল। এইটা দেখে আমার এলাকার যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল
তারাও সিদ্ধান্ত নিল যে আমাদের যে থানাটাকে মুক্ত করে ফেলা এখানে। আর এর মধ্যে ঘোড়াঘাট থেকে বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন সৈন্য আসলো, তাদের সহ এটা দখল করে ফেলা হলো। পরে আমরা আমাদের এখানে একটা ডিফেন্স নেওয়া হলো, এটা রংপুর থেকে শহর থেকে 36 কিলোমিটার দূরে একটা আরেকটা গাইবান্ধা যাওয়ার পথে। এবং 17 এপ্রিল পর্যন্ত, 17-18 এপ্রিল পর্যন্ত আমাদের এলাকাটা কিন্তু স্বাধীন ছিল। তো সে সময় আমাদের যারা ওই এলাকার ন্যাপ এবং কমিউনিস্ট পার্টির একজন বড় নেতা ছিলেন, উনি আমাদেরকে বললেন যে তোমরা থাকো, আমি ইন্ডিয়াতে যাচ্ছি, ওখান থেকে যেয়ে আমি মেসেজ দিলে তারপরে একটা কি সিদ্ধান্ত নাও, আমরা পরে নিয়ে সেভাবে ব্যবস্থা নেব। উনি তো চলে গেলেন। আর এদিকে পাকিস্তান আর্মি তার ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে একদিন আমাদের সমস্ত দুটা ডিফেন্সই তারা কিন্তু স্ম্যাশ করে দিল, স্ম্যাশ করে দিয়ে আবার বগুড়া ঢুকলো, বগুড়ার কন্ট্রোল নিল, গাইবান্ধার কন্ট্রোল নিল। হ্যাঁ, 17-18 এপ্রিল 20 পর্যন্ত বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা পুরো অঞ্চলটাই কিন্তু ইয়ে ছিল, এক্সেপ্ট মাঝখানে রংপুর ক্যান্টনমেন্ট আর সৈয়দপুরটা বাদ দিলে। হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই কিন্তু মুক্ত ছিল। তা আমরা বসে থাকলাম থাকলাম যে খবর আসবে, আজ আসে, কাল আসে, পরশু আসে, এইভাবে করলাম। ইতিমধ্যে পাকিস্তান আর্মি সব জায়গায় তাদের কন্ট্রোল নেওয়া শুরু করলো এবং আমাদের কাছে থেকে হিলিটা কাছাকাছি ছিল 30-35 কিলোমিটারের মধ্যে, হিলি দিয়ে ক্রস করার আমরা একটা চেষ্টা নিলাম, একবার তো হলো। হ্যাঁ, কিন্তু পিছন দিকে রাস্তাটা যে খোলা ছিল এটা আমাদের খেয়াল ছিল না। এইসব করে আমি জুলাই মাসের দিকে ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে এসে প্রথম কয়েক কিছু দিন আমি প্রায় 15 দিন এখানে স্বাধীনতা বলে একটা পত্রিকা বের করলাম, এখানে প্ল্যানিং কমিশনের চাকরি করতেন এক ভদ্রলোক। হ্যাঁ, উনি একজন পরিকল্পনা কমিশনের একজন ছিল, ইঞ্জিনিয়ার সাজান সাহেব, আরও 3-4 জন, যেটাতে আমার শ্বশুর পরবর্তীকালে উনি আমার শ্বশুর হয়েছেন, উনিও ছিলেন। একটা স্বাধীনতা বলে একটা পত্রিকা বের করতাম এবং এই পত্রিকাটার সঙ্গে ডিস্ট্রিবিউশনের কাজের সঙ্গে আমি এখানে জড়িত হতাম। আর এখান থেকে আমি এই ইন্ডিয়াতে কীভাবে যাওয়া যায় তার পায়তারা করতেছিলাম। তো এমনিভাবে একটা দিন সুযোগ আসলো, আমি পরবর্তীকালে ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় ছিল, উনি বাংলাদেশ বিমানের ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট হয়েছিলেন, করিম সাহেব। ওনার সঙ্গে আমার আরেক বন্ধু, ওনাদের আরও 3 জন, এরকম 5-6 জন মিলে আমরা ঢাকা থেকে বের হয়ে গোপালদ্বীপ, মাধবদ্বীপ, চারগাছ হয়ে আমরা ইন্ডিয়াতে যাই। এবং ইন্ডিয়া যাওয়ার দিনটা খুব মজার একটা ঘটনা। আমাদের প্রথমে চারগাছ বলে একটা জায়গায় উঠলাম, ওখানে আমাদের লোকজন বললো যে এখানে আমরা ঠিক হবে না, কিছুদিন আগে পাকিস্তান আর্মি শেল করছিল, বেশ কিছু লোক মারা গেছে, আপনারা চলে যান। ওখানে ডাক্তার সাহেবের বাসায় গেলাম, ডাক্তার সাহেব আমাদের এই দিক থেকে মানুষজনকে ইন্ডিয়াতে পার করার সমস্ত ব্যবস্থা করতেন। ওনার বাসায় যখন আমরা বসে আছি তখন দেখি যে সামনের গ্রামটাতে 3-4টা শেল এসে, ও এর আগেই কিন্তু উনি আমাদের লোকজন ঠিক করে দিয়েছেন কারা আমাদেরকে পার করে দেবে নৌকা মাটিটা দিয়ে সব। ওই গ্রাম থেকে যখন ইঞ্জিওর লোকগুলো ডাক্তার সাহেবের বাসায় আসলো চিকিৎসার জন্য, তখন খোঁজ করে দেখি যে ডাক্তার সাহেবের নাই, উনি ওনার ফ্যামিলি নিয়ে সরে গেছেন। আবার আমরা যখন সন্ধ্যার পরে যখন বর্ডার ক্রস করতে গেলাম, সবার হাতে একটা করে বইটা, একটা নৌকা বাইসের মতো অবস্থা করে দেখতে হবে, 2টা খুব ডেঞ্জারের জায়গা ছিল, একটা উজানেশ্বর ব্রিজ আর তারপরে হচ্ছে রেলওয়ে ব্রিজটা। ওখানে রাজাকাররা, মুক্তিযোদ্ধা কিন্তু রাজাকারদের বেশি ছিল, পাকিস্তান আর্মি জানতো এরা রাজাকার, আসলে ওরা মুক্তিবাহিনী হয়ে কাজ করতো, ওর টাকা পাঠাইতো। আর ওদেরকে যে গোলাগুলি দেওয়া হতো, একটা ফুটায় 3টার নাম করে 2টা পাঠাই দিত এবারে। তো আমরা যেদিন গেছি তার আগে 4-5 দিন কেউ যেতে পারেনি, পুরো ধান খেতে 2000-2500 লোক গিজগিজ করতেছে। তো এমনিভাবে আমরাও গেলাম, আমাদেরকে প্রথমে ক্লিয়ারেন্স দিল। আমার সঙ্গে ওই করিম সাহেব ছিলেন, পিআইয়ের পাকিস্তান ট্রেড ইউনিয়ন নেতা, ওনার বাসা ছিল, বাড়ি ছিল গুম নদী পোস্তগুলার, ওখানে আমাদের আর এক বন্ধু ছিল সে, আমি আরেকটা ছিল, ওর নামটা আমি মনে নেই। আমরা যখন ক্রস করতে যাবো ঠিক সময় ওরা একটা সিগনাল মানে ক্লিয়ার, 2টা সিগনাল মানে ডেঞ্জার, আবার সঙ্গে সঙ্গে 2টা সিগনাল গুলি করলো, তখন আমরা ব্যাক করে আসলাম। তো কয়েক মিনিটের মধ্যেই পাকিস্তান আর্মি আসলো, এসে ব্রিজটার উপরে দাঁড়ায় ওখান থেকে তারা অটোমেটিক উইপেন দিয়ে আমাদের দিকে গুলি করলো। রাতের অন্ধকারে তো কিছু দেখা যায় না, বেশ কিছু 8-10 মিনিট গোলাগুলি করে যখন আমাদের এই দিক থেকে কোনো সারা শব্দ পেল না, চলে গেল, আবার ক্লিয়ারেন্স দিলাম, চলে গেল। গেলাম ইন্ডিয়াতে মৈনিয়ান বলে একটা জায়গা আছে, ওখান থেকে বর্ডার ক্রস করলাম, পুরো আগরতলা শহর,
পরদিন সকালবেলা আগরতলা শহরে গেলাম, ওখান থেকে ক্রাফটস হোস্টেলে গেলাম। ক্রাফটস হোস্টেলে আমি একদিন থাকার পরে, ক্রাফটস হোস্টেলটা ছিল ছাত্রীদের ন্যাপ কমিস পটে, তো ওইখানে কথাবার্তা হলো, তারা বললো যে ট্রেনিংয়ের সুবিধা নেই ইত্যাদি। আর সেখানে কথা বলার জন্য আসে আসসালামু আলাইকুম দিয়ে আমি স্ট্রেট মেলাঘর চলে গেলাম। আমি যাওয়ার সময় কলেজ খাদের প্রসাবের বড় বোন আমাকে একটা চিঠি লিখে দিয়েছিল, চিঠিটা আমার এখন মুখস্থ আছে। খাদের প্রসাবের ডাক নাম ছিল মণি, উনি লিখলেন যে ভাই মণি, আমার মার ডাক নাম হচ্ছে রুলি, হ্যাঁ রুলির ছেলে মশগুলকে তোমার কাছে পাঠালাম, তোমার ফ্যাক্টরিতে একটা কাজের ব্যবস্থা করে দিও, তোমার শুভকামনায় বড়। আমি ওই চিঠি নিয়ে আমার কাছে গেলাম, যদিও প্রথম রাতে ওনার সাথে দেখা হলো না, পরের দিন দেখা হলো। এবং এই কারণেই আমাকে কিন্তু ইন্ডিয়াতে যে ট্রেনিংয়ের জন্য বসে থাকতে হলো না, আমি সেই জন্য আমি বলি যে আমি একজন ভাগ্যবান মুক্তিযোদ্ধা, অত্যন্ত ভাগ্যবান মুক্তিযোদ্ধা। কেন অনেক ছিল যে কেউ এক মাস, কেউ দুই মাস, কেউ তিন মাস ইয়ুথ ক্যাম্পে বসে বসে পড়ছে, হ্যাঁ এটা একটা খুব দুর্বিষহ গেছে আমার কিন্তু এই দুর্বিষহ জীবনটা। আমি মেলাঘরে যাওয়ার থার্ড ডে থেকে আমি মেলাঘরে ট্রেনিং শুরু করলাম। ওখানে সাত দিন করার পরে আমাদেরকে বাগমারা বলে একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হলো, তো বাগমারাতে আমরা ট্রেনিং করলাম। বাগমারাতে ট্রেনিং করে আবার মেলাঘরে ফিরে এসে এখানেও কিন্তু আমাদের বেশি দিন বসে থাকতে হলো, যদিও থার্ড ডেতেই আমার ঢোকার কথা ছিল মায়া এবং অন্যদের সঙ্গে মিলে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। পঞ্চম কি ষষ্ঠ দিনে আমরা আসলাম, এইটা আমাদের জন্য টাফ টাইম ছিল। আমরা আমাদের ঢাকায় বাংলাদেশে ঢোকার আগে দুইটা গ্রুপকে পাকিস্তান আর্মি ক্র্যাশ করে দিয়েছিল, এন্টি পার্সোনাল মাইন পুঁতে রাখছিল পাড়াতে, যে মানে অলমোস্ট 70% লোকজনের খুব প্রচণ্ড ক্ষতি হয়েছে, 20% শুধু কাপড় প্যান্টটা নিয়ে আবার আসতে পারছে। আচ্ছা, আমরা ক্যাম্প থেকে রওনা হওয়ার আগে আমরা ক্র্যাক প্ল্যাটুন, আমাদের প্ল্যাটুনটার নাম দেওয়া হলো ক্র্যাক প্ল্যাটুন। আমাদের ক্র্যাক প্ল্যাটুনে আমরা প্রায় 65 জন ছিলাম। আমাদের সঙ্গে তৈবালি বলে একটা গ্রুপ ছিল, ওরা ছিল কি আরেকটা গ্রুপ আমার এক্স্যাক্টলি মনে নেই এই মুহূর্তে, সব মিলে আমরা 110 জন। তো আমরা রাস্তা তো নাই, ধান ক্ষেতের আইল দিয়ে চলতেছে, ধান ক্ষেত দিয়ে চলতেছে, তার ওই দিন কিন্তু দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, এটা সেপ্টেম্বরের মাঝামাঝি। সব আমরা আস্তে আস্তে ক্রস করা শুরু করি, তো আমাদেরকে আমাদের গাইড বলছিল যতক্ষণ পর্যন্ত পাকিস্তান আপনি আর্মি আপনার ঘাড়ের উপরে না এসে পড়ে ততক্ষণ পর্যন্ত কোনো ফায়ার ওপেন করবেন না। আমাদের কিন্তু 3টা ম্যাগজিন আমাদের জন্য লোড রেডি, 8টা লোড করা, 4টা গ্রেনেড একেবারে লোডেড অবস্থায় ছিল। রেল লাইনটা ওঠার আগে কিন্তু একটা ডিস থাকে, বসে ওই ডিসটা যেন আমরা খুব সাবধানে পারবো, কিন্তু দুর্ভাগ্যজনক যেটা হলো ওই ডিস পার হতে যে ওই এভরি থার্ড তিনজনের মধ্যে একজন ধবাস ধবাস, হ্যাঁ এই যে সাউন্ডটা হলো এই সাউন্ডটাতে পাকিস্তান আর্মি টের পেল যে একটা কিছু ঘটনা ঘটতেছে। তখন ওরা পাঙ্কার থেকে বসে আমাদেরকে গোলাগুলি করলো, তো আমাদেরকে গাইড বলে দিয়েছিল ঘাড়ের উপরে না পড়া পর্যন্ত ইয়ে করবেন না, ওরা ভয় পেয়ে পাঙ্কার থেকে অনেক সময় গুলি করে, হ্যাঁ তো আমরা আইলের নিচে মাথা বুঝায় আমরা থাকলাম প্রায় 20 মিনিট, তারপরে থেমে গেল। ততক্ষণে আমাদের অর্ধেক পার হয়েছে, আমরা অর্ধেক পার হতে পারি, আমরা আস্তে আস্তে পার করলাম। সারা রাত হেঁটে আমরা, এবং পথে কিন্তু আমাদের দুটো খাল পার হয়েছে, এটা তো অনেকে সাঁতার জানতো না। তো আমাদের সঙ্গে দুইজন ছিল অত্যন্ত রোবাস্ট, একজন ছিল কমলাপুর পুলিশ সর্দার রশিদ, হ্যাঁ ওকে আমরা আর্টিলারি বলতাম, যে এমনি মোটা তাজা আর শরীরটা পুড়িয়ে ছিল। আরেকজন ছিল পোস্তগোলার মুক্তার, এরা ঘাড়ে করে অনেককে পার করছে, এবং আমাদের মধ্যে থেকে যারা বেশি লোড নিতে পারতেছিল না ওদেরগুলোর সাথে আমরা শেয়ার করছে, নিজেরটা ছাড়াও ওদেরগুলো নিয়েছে। আমরা 65 জন আমাদের ক্র্যাক প্লানে পড়ছে, আমরা আসতেছি 110 জন। আমরা এইসব করে চান্দিনাতে আসলাম, একটা স্কুল ঘরে, হ্যাঁ আমরা এসব উঠলাম। আমি স্কুলের ব্ল্যাক বোর্ডটা টান দিয়ে নিয়ে ওইটার উপরে ঘুমায় পড়লাম, প্রচণ্ড ক্ষুধা, কারণ তার আগের দিন বিকাল 3টায় খাইছি, সারা রাত হাঁটা না খাওয়া, পরের দিন সারাদিন না খাওয়া, সূর্যটা ডোবার সঙ্গে সঙ্গে আমাদেরকে ভাত ডাল আর বেগুনের চচ্চড়ি দিয়ে খেতে দেওয়া হলো। তো পরের দিন আবার আমরা ওখান থেকে আবার হাঁটা দিলাম, তো সেদিন গ্রামের লোকজন আমাদেরকে সাহায্য করলো, কারণ আমাদের সবার সঙ্গে না হলে 50 পাউন্ড করে অস্ত্র, গুলি, এক্সপ্লোসিভ, অ্যামুনেশন মিলা 40-50 পাউন্ডের ওপর ছিল। হাতিমারা বলে পাকিস্তান ইন্ডিয়ান বর্ডারটা ছিল,
ওখান থেকে চান্দিনা আমাদের পরবর্তী ডেস্টিনেশন বাতাকান্দি। আমাদের গ্রুপে একজনের বাড়ি ছিল বাতাকান্দি, তার ছোট ভাই আমার একই ডিপার্টমেন্টে পড়তাম এবং ওই গ্রামটা আমার কাছে নামে পরিচিত ছিল। আমার ওই প্রফেসর লতিফ স্যারের বাড়ি ওটা, তার ভাস্তা কাশেন সে এখানে মুক্তিযুদ্ধ করতেছে সেটাও জানতাম। তো আমাকে মায়া বললো যে ঠিক আছে তাহলে তোরা এক কাজ কর, তোরা অ্যাডভান্স পার্টি হিসেবে আমি এবং খোকন নাম ছিল, এক বছর আগে মারা গেল, আমরা দুজন একটা ছোট নৌকা নিয়ে আমরা বাতাকান্দি চলে আসলাম সবার আগে, আর বাকিরা সব নিয়ে বড় নৌকা নিয়ে পরে এসছে। তো ওরা সমস্ত ব্যবস্থা করলো, খাওয়া দাওয়া ইয়ে করলো। ওখানে যে একটা খারাপ খবর শুনলাম যে কাশেম ভাইকে পাকিস্তান আর্মি ধরে ফেলছে, আর নজরুল বলে আর একজন ছাত্র নেতা ছিল, ছাত্রলীগের কাশেম ভাই ছিলেন ওই আমার ডিপার্টমেন্টের দু বছরের সিনিয়র একজন ছাত্র, ছাত্রলীগ করতেন, বাতাকান্দি এলাকা থেকে মুক্তিযুদ্ধ সংগঠিত করতেছে। তো আমাকে আর ওই খোকন ভাইকে নিয়ে আলাদা করে ওনাদের বাসায় আমাদেরকে খাওয়ানো, খাবার খেতে বসে একটা ইনফরমেশন দিলেন যে আমরা যে এতগুলো লোক এখানে এসেছি এটা দাউদকান্দিতে খবর চলে গেছে, এবং খবর যেহেতু চলে গেছে মোস্ট লাইকলি পরদিন সকালে আক্রমণ করতে পারে, কাজে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা যেন এখান থেকে সরে পড়ি। তো এই ইনফরমেশনটা পাওয়ার পরে আমরা তাড়াহুড়া করে নৌকা টোকা জোগাড় করে রওনা হইতে হইতে রাত একটা বেজে গেল, আমরা একটার সময় ওখান থেকে নৌকা নিয়ে বেড়ে পড়লাম, পরে আমরা বলতে বাজারে আসলাম। আর ওই দিন ঠিক ভোর সাতটার সময় পাকিস্তান আর্মি বাতাকান্দি অ্যাটাক করছে। বাতাকান্দি ছেলেরা কিন্তু ভেরি গুড ফাইট, হ্যাঁ ওরা তিনটা লঞ্চ নিয়ে এসেছিল কিন্তু আলটিমেটলি টিকতে পারেনি তারা। তো অন্যদের ধারণা হলো যে নিশ্চয়ই আমরা ওখানে ছিলাম যার জন্য সবাই মিলে একটা এরকম একটা বিশাল ফাইট এসেছে, আসলে বাতাকান্দি ছেলেরা এসেছে। বদর বাজারে এসে আমি অসুস্থ হয়ে পড়লাম, প্রথম দিনই অসুস্থ হয়ে পড়লাম, আমার প্রচণ্ড জ্বর এবং ব্লাড ডিস, আমার দিন দশেক লাগছে। এটা দুটো লাভ হলো যে আমার অসুস্থতাকে কেন্দ্র করে 10 দিনে না হলে 10,000 টাকার ওষুধ আসছে টাকা, যেটার মধ্যে থেকে হাজার দুয়েক টাকার ওষুধ রেখে বাকি ওষুধ কিন্তু আমি ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমি বসে না থেকে একটা কাজ করলাম, ওই যে ওষুধগুলো আসলো ওখানে একজন ডাক্তার ছিলেন, ওই ডাক্তারের কাছ থেকে কোন ওষুধটা কী কাজে লাগে এটা আমি শিখলাম, নোট করলাম একটা খাতার মধ্যে, একটা সব নোট করলাম, একটা কাজ আমি শেষ হয়ে গেছি। কাজে আমি বিকাম ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ইয়ের থেকে বদ্রবাজার থেকে যেদিন আমরা মুভ করি সেদিন 5টা বাজে ভাগ হয়ে গেল। একটা গ্রুপ হলো মায়াতে লিড করলো, একটা গাজী, একটা ফতে আলী, একটা সিরাজ, আর একটা হচ্ছে এই শাহজাহানপুরের নামটা ভুলে যাচ্ছে, শাহরুখ মশুকে এরা আমি থেকে গেলাম মায়ের সঙ্গে। তারপরে ওখান থেকে আমরা আস্তে করে মুখ করিয়েতে চলে আসলাম এই ঢাকার দিকে, আরেকটা হেঁটে ঠিক মুড়াপাড়ার উল্টা দিকে, মুড়াপুরা উল্টা দিকে এই জায়গাটায় আস। আমাদের পরিধি ছিল উত্তর দিকে ডেমরা রাস্তাটা, এখন যেটা সুদানা কামাল ব্রিজ স্টেশন, আর দক্ষিণ দিকে এটা হচ্ছে ইসাপুরা। এই জায়গাটার মধ্যে আমরা উত্তর দক্ষিণে মুখ করতাম, আর পূর্ব পশ্চিমে হচ্ছে ঢাকা শহর, হ্যাঁ ওইদিকে শীতলক্ষা নদীর পিছনে, মাঝখানে বালু নদী, তারপরে এদিকে ঢাকা শহর। আমি ঢাকা শহরে আমি প্রথম যে বাসাটা এসে উঠছি সেটা ছিল একজন সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশের বাসা, এবং উনি অ্যাক্টিভ সার্ভিসে ছিলেন এবং পাকিস্তান সরকারের সে স্পেশাল ব্র্যাচের উনি সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশ, তার ছেলে ছিল আমার বন্ধু, সেই হিসাবে তার বাসায় ফরাসগঞ্জে তার বাসায় আমি আশ্রয় নিয়েছিলাম। উনি আমাকে একদিন ইন্টারভিউ করার চেষ্টা করলাম, বললো যে আমরা কোথায় থাকি দিই দেয়, উনি আর কোনোভাবেই আমার থেকে কিছু বের করতে পারলেন না। তারপরে নিজেই বললেন যে দেখো তোমরা এই এলাকায় এতগুলো গ্রুপ আছে, অমুক জায়গায় তোমাদের এই অবস্থানটা পাকিস্তান আর্মি নকদর করে, যে কোনো দিন তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা সাবধান থেকো। আমি এসে যখন খবরটা দিলাম এটা কেউ পাত্তা দিল না, তখন আমরা এই ইসাপুরের এই ড্রেনটা দিয়ে এদিকে ঘুরতেছি, তো তখন টিলার টাঙ্গল আর সব হইতেছে সবজির ক্ষেত, সবার ধারণা হলো যে আমরা তো ভিয়েতনামের জঙ্গলের মধ্যে আছি, এখানে আসলে একা দেখা দেবো এরকম। এরকম সময় ঠিক রোজার ঈদ ছিল, ইসাপুরা বাজারে পাকিস্তান আর্মি দুইটা সোলজারকে মেরে ফেলল, আমাদের গ্রুপ না অন্য একটা গ্রুপে, আমার এক্স্যাক্টলি মনে নেই। যখন মারলো তখন আমাদের ধারণা হলো যে এই পাকিস্তান আর্মি
এই যে খিলক্ষেতের এই দিক দিয়ে যে রাস্তাটা ইসাপুরা যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়ে ওরা যাবে। আমরা সবাই এই রাস্তার দুই পারে সবাই বসে করে বসে থাকলাম তিন দিন ধরে পাকিস্তান আর্মি পড়ে ঢাকার সাক্ষাৎ। ফোর্থ ডেতে পাকিস্তান আর্মি করলো কি জানেন, প্রায় 70 জন পাকিস্তান আর্মি পুরো ঢাকা শহর ঘুরে ডেমরা ঘুরে পিছন দিক থেকে মোড়া পড়ার ওদিক থেকে তারা আক্রমণ করলো। প্রথম শহীদ যেটা করলো ওর নাম ছিল বকুল। বকুল আর আমি কিন্তু একসময় ওই ট্রেনিং এর সময় একই তাবুতে থাকতাম এবং বকুলের একটা অদ্ভুত একটা ক্ষমতা ছিল, প্রায় পশু পাখির প্রায় 40 রকম সাউন্ড করতে পারে। ওরা পিছন থেকে প্যারাট্রুপার ছিল, পিছন থেকে এসব স্ট্যাক করে। ও মরে যাওয়ার আগে একটা কাজ করছে, কিন্তু রাইফেল থেকে একটা গুলি রিলিজ করতে পারছে না। এই শব্দটা শুনে সবাই অ্যালার্ট হয়ে যায়, যার জন্য পাকিস্তান আর্মি সবগুলো ক্যাম্পে হানা দিচ্ছে কিন্তু কোনো ক্যাম্পে যায় কাউকে পায়নি। এবং সারাদিন ওদের সঙ্গে আমাদের এক্সচেঞ্জ অফ ফায়ারিং হয়েছে এবং এক্সচেঞ্জ অফ ফায়ারিং এর পরে কার কি হয়েছে না হয়েছে আমি জানি না। সন্ধ্যার সময় ওরাও ডিসপার্স করছে, আমরাও ডিসপার্স করছি, কিন্তু পরবর্তীকালে ওদের দুইটা পাকিস্তান আর্মির দুইটা সোলজার এর একটা কবরস্থানে যায় আশ্রয় নিচ্ছিল। তো ওরা তো কবরস্থান মানে ওটাকে বাঙ্কার হিসাবে নিচ্ছে, আর আমাদের ছেলেরা তো বাইরে, তো আমাদের যারা ইন্ডিয়ান ট্রেন ছিল তারা কেউ সাহস করে নেই। লোকাল দুইটা ছেলে আমরা করবো বলে আগাইতে গেছে, দুইটাই মরে গেছে। তারপর আমরা আসলে ওখান থেকে রিট্রিট করছি। এদেরও আসলে অ্যামুনেশন শেষ হয়ে গেছে, এরা রাতে বের হয়ে এসে যখন মানুষ গ্রামের মানুষের কাছে আশ্রয় নিতে গেছে দাঁতিয়ে কোপা করছে। এবং আমাদেরকে এই গ্রামের লোকগুলো পরবর্তীকালে আমাদের 8টা না 9টা আর্মস আমাদেরকে দেয়, জি থ্রি না জি ফোর ছিল রাইফেলটা, ইয়ে দেয় অ্যামুনেশন দেয়। এখান থেকেই আমরা ওই ঢাকা শহরে আসা যাওয়া করছি এখান থেকে। আর আমার উপরে পরবর্তীকালে আমার দুটো অ্যাসাইনমেন্ট, একটা অ্যাসাইনমেন্ট ছিল প্রথম থেকে এটা আমি বলতেছিলাম কিন্তু মায়া এগ্রি করেনি, তো উপর থেকে নির্দেশ ছিল। সেটা হচ্ছে যে আমেরিকান ইনফরমেশন সেন্টার একটা ছিল, এখন যেটা প্রেস ক্লাব তার ঠিক উল্টা দিকে, যে আমেরিকানরা পাকিস্তানিদের সমর্থন করতেছে, তাদের গোলাবারুদ দিচ্ছে, হ্যাঁ, এইটাকে প্রতিবাদ জানানো হিসাবে আমাদের এখানে আক্রমণ করতে হবে। কিন্তু প্রথম দিকে রাজি হলো না, কিন্তু 7ই ডিসেম্বর যখন সেভেন্থ ফ্লিট যখন বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের দিকে মুভ করানো হলো, তখন মায়া বলল যে ঠিক আছে, ডিসেম্বর 10 তারিখ সকাল 10টায় আমরা এই অপারেশনটা করি। এবং এটা কিন্তু সে সময় অত্যন্ত সুরক্ষিত একটা এলাকার মধ্যে থেকে আমরা কিন্তু কোনো ক্যাজুয়ালিটি না করেই আমরা তখন থেকে বের হয়ে চলে। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশের ভিতরে ঢোকার পরে আমাদের কিন্তু কোনো অর্থ সাপোর্ট ছিল না, কারোর কাছে 50 টাকার চাইলে তো সে পারলে 200 টাকা দিয়েছে, হ্যাঁ, কিন্তু যুদ্ধ যখন লেগে যায় তখন কিন্তু একটা বিতিক একটা বিশ্রী অবস্থা। ততদিনে আমাদের লোকাল রিক্রুটমেন্টই মিলায় টিলায় প্রায় আমাদের 100-এর ছেলে, একজন ব্যাংকার ছিলেন যারা আমাদেরকে অর্থ সাহায্য করতেন, তার মধ্যে একজন ব্যাংকার, উনি আমাকে বারবার বলতেছিলেন যে এরকম তখন যার কাছ থেকে যারা পয়সা দিত তারা তো সব বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি এক কাজ করেন, নামটা ভুলে গেছে, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক, এই যে মালিবাগ বাজারের মালিবাগ যে মোড়টা ওটার কাছেই ছিল। তো আমি তো নর্মালি আমাদের 25-30 হাজার টাকা বেশি রাখি না, আমি 50 হাজার টাকা রাখবো, ওখানে সবাই বাঙালি, একটা মাত্র অবাঙালি আছে, ওইটাকে আপনি ম্যানেজ করে ফেলেন, আমি টাকা দিয়ে দেবো, টাকা নিয়ে যান। এইটা নেওয়ার জন্য আসছিলাম আমি, আমার সঙ্গে ছিল শাহজাদ চৌধুরী, প্রফেসর নুরুল আমিন, কিন্তু কারফিউর জন্য ঢুকতে পারলাম না। বাইকদা বলে একটা গ্রাম আছে, হ্যাঁ, রবিবাগের ঠিক পূর্বদিকে, তো এই বাইকদা গ্রাম ওখানে থাকলাম। তো আমরা ওখানে কিন্তু বাড়িগুলো কিন্তু সবাই একটা মনে হয় টিলার মধ্যে, 7:30টার দিকে একটা খবর আসলো আসছে, আমরা যে টিলাতে আসছি তার পাশের টিলাতে 5টা রাজাকার আসছে অস্ত্র শস্ত্র সব। ইব্রাহিম বলে আরেকটা গ্রুপ ছিল, ওই গ্রুপের ওই দিন ওখানে ছিল ইব্রাহিম, কিন্তু DIT-তে যে বোম ফুটেছিল এটা কিন্তু ইব্রাহিম আমাকে বললো কার কি আছে, দেখা গেলো কারো কাছে কিছু নেই, আমার কাছে শুধু একটা রিভলভার আছে, মুরলেন ভাইয়ের কাছে কিছু নেই, সাজ্জাদ চৌধুরীর কাছে কিছু নেই, ইব্রাহিমের কাছেও কিছু নেই, আমার কাছে একটা মাত্র রিভলভার আর গোড়া ওই 5টা 6টা গুলি। ইব্রাহিম বলে চলো ধরি, আমি সব পাগল নেই,
সে আমাকে জঘন্য ভাষায় গালি দিল, হ্যাঁ, যে এইরকম সাহস নিয়ে মুক্তিযুদ্ধ করতে আসতে দিয়েছ, আমি তো খালি হাতে যাবো, তোমার হাতে তুমি একটা রিভলভার আছে, এবং সে অলমোস্ট আমাকে বাধ্য করল। হ্যাঁ, তো ঠিকই ওই আমি ইব্রাহিম আর একটা একজন যে খবরটা নিয়ে আসছিল সেই গাড়ি, তার হাতে একটা ধা, হ্যাঁ, ইব্রাহিম খালি হাত, আমার হাতে একটা মাত্র রিভলভার, আমার সামনে ইব্রাহিম, তার মাঝে আমি, আর ইয়েটা আমরা বাইরের থেকেই দেখলাম, বাড়িটার চারিদিকে ঘরগুলো, মাঝখানে একটা কালি ওঠা, ইব্রাহিম যেই একটা দেখি যে দুই তিনটা উঠানের মধ্যে আর পাঁচটার মধ্যে আর দুইটা মনে হলো যে আমাদের ঘরের মধ্যে ঢুকছে, ইব্রাহিম যে একটা বিশাল এমন একটা হুঙ্কার দিল, হুঙ্কারের চোটে ধামাধাম তিনটা রেখে ওরা মাটিতে ফেলে দিল, আর বাইরে ভিতরে যেগুলো ছিল ওই শব্দ শুনে ওরাও দৌড়ায় এসে ওরাও অস্ত্রগুলো ফেলে দিল, আর অস্ত্র পাঁচটা আমার মানুষ তিনটা, বুঝছেন, আমি জানি না আমার ওই সময় আমার একটা প্রচণ্ডভাবে একটা ব্রেন মাথায় কাজ করলো যেটা করে না, আমি ঝটপট পাঁচটা রাইফেলের থেকে পাঁচটা বোল্ট খুলে ফেললাম, বোল্ট খুলে ফেলে মানে ইনঅ্যাক্টিভ, এবার বলে সবগুলোকে অ্যারেস্ট ইয়ে করছি, ঘেরাও করে করছি, মানে একটা নড়ে সব উড়ে দেবো আসলে থেকে সে, হ্যাঁ, তো যাই হোক, আমরা তো পরের দিন ওই রিভলভারটা নিয়ে একজন মানু ইঞ্জিনিয়ার ছিল, বুঝছিল পরবর্তীকালে সিদ্দিক টেক্সটাইলের ম্যানেজিং ডাইরেক্টর ছিল, হ্যাঁ, খুব ভালো করতেছিল সে, দুঃখজনকভাবে কত বছর দর্শক আগে পরিবারের আটজন সহনদীতে ডুবে মারা গেছে, আসরুল্লাহ ইউনিভার্সিটির আসরুল্লাহ হলে আমাদের কিছু অস্ত্র শস্ত্র থাকত, ওখানে আসলাম, ওখানে অন্য বন্ধুর সঙ্গে মিট করলাম, দেখা হলো, তখন একটা খবর আসলো যে বিহারিদের হাতে পাকিস্তানের অস্ত্র দিচ্ছে, কাজে আমাদের আশেপাশে যারা আছে সবাইকে ভিতরে ঢুকাইতে হবে, এই ইনফরমেশন নিয়ে আবার আমি ক্যাম্পের দিকে রওনা হলাম, ততক্ষণ যে কারফিউ হয়ে গেছে এটা বুঝিনি, আমরা যখন গোপীবাগে ওখানে গেছি তখন সব বলতে স্যার এই কোথায় যা কারফিউ তো হয়ে গেছে, তো এর আগে আমি বলছেন যে কারফিউর মধ্যে অসুবিধা নেই, আমরা বেরিয়ে যেতে পারবো, রাস্তায় ঘুরছে দেখে যে আবার গোলাগুলি পাকিস্তান সব ওই চই, আবার ব্যাক করে আসলাম, ব্যাক করে আসলাম, এসে আমরা ওই চিওরা হজে আমরা দুজন ঢুকলাম, আর পার উল্টা দিকের বাসায়, হ্যাঁ, আমরা ওখানে থাকলাম 12 তারিখ রাতে থাকলাম, এবং 12 তারিখে রাতের বেলা যে বাড়ির মালিক কেজিএম স্যার উনি বলতেছেন যে বাবা আমার ভাগনাটা থেকে ধরে নিয়ে গেছে পাকিস্তানের ন্যাশনাল ব্যাঙ্ক অফ পাকিস্তান, ওইটাতে চাকরি করতে তাকে ধরে নিয়ে যায় মেডিকেল স্যার, আমরা 12 তারিখে ওইখানে থাকলাম, 12 তারিখে কোনো কারণে আর হলো না, আমরা 14 তারিখে কার্ফিউ ওঠার পরে ক্যাম্পে যাওয়ার পৌঁছলাম, ওইখানে যাই দেখে যে আমাদের হায়দরাবাদ মেজর হায়দার আমাদের ক্যাম্প, আমার পরে তুমি প্রচণ্ড ক্লান্ত, তুমি এক কাজ করো, গোয়ার টেক রেস্ট, হ্যাঁ, পরে কথা বলবো, তো আমি রেস্ট নিতে যেয়ে ঘুমায় পড়ছি, আমাকে ঘুম থেকে জাগেছে হায়দরাবাদ প্রায় 5:45 দিকে, বলে চলো একটু ঘুরে আসছি, সন্ধ্যার পরে উনি আমাদের নিয়ে বসলেন, বসে উনি একটা কথাই বললেন যে তোমাদের যা জীবন খাওয়া হয়েছে না, আমি আর একটা জীবন খাওয়া জীবন, 16 তারিখে যখন হেলিকপ্টারগুলো ঢাকায় তখন আমরা বালি নদীর পূর্ব পারে ওই হেলিকপ্টারটা ক্রস করার সঙ্গে সঙ্গেই আমরা ক্রস করে ঢাকায় ঢুকলাম, আমরাও ঢাকায় ঢুকছি তখন মাদ্রাসের আজান হচ্ছে, আমি যদি বলি যে আমার কোনো আদর্শ কোনো কিছুই হয় নাই এটা খুব ভুল হবে, আবার সব হচ্ছে এটাও ঠিক না, আমাদের যে আদর্শ বা লক্ষ্য ছিল তার অনেক কিছুই পূরণ হয়েছে, অনেক কিছুই পূরণ হয়নি, প্রথম একটা জিনিস দেখেন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল জন্য আমার মতো মানুষও কিন্তু পেট্রো বাংলার ডাইরেক্টর হিসেবে আমি রিটায়ার করছি, আমি বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ স্কেলের চাকরি করছি, হয়তো প্রথম স্কেলটা তো যেতে পারতাম যদিও রাজনৈতিক কারণে আমার এটা যাওয়া হয়নি, আর এটা পাকিস্তান যদি থাকতো তাহলে হয়তো আমার অনেক আগে আমার চাকরি নিচের নিম্নপদ থেকে আমি ইস্তফা দিতে হতো, আমার বাড়ি হচ্ছে রংপুর, আমার ঢাকা শহর থেকে আমার বাড়ি যেতে 1, 2, 3, 4 ফেরি পার হয়ে আমার বাড়ি যেতে হতো, আমি সকালবেলা উঠে রাতে 9:00-10:00 আমি বাড়ি পৌঁছতাম, এখন তো আমি কয়েক ঘন্টার মধ্যে বাড়ি যেতে পারি, আমাদের ছেলেমেয়েরা আজকে ভালোভাবে লেখাপড়া করে তারা কিন্তু তাদের উন্নত জীবনযাপন করতেছে, হ্যাঁ, এটা একটা দিক, আবার একদিকে খুব কষ্ট লাগে আমার একই তাপতে, আমি যেমন মুসলমানের বাচ্চা ছিলাম আমার সাথে কিন্তু সিলভেস্টার বলে একজন ছিল খ্রিস্টান, আমার সঙ্গে শীল ছিল, সে কি
আমার রাষ্ট্রধর্ম ইসলাম বানানোর জন্য মানবের স্বাধীন করছে, ডেফিনেটলি না। তার কাছে কিন্তু সামনে দাঁড়ানো, তার প্রশ্নগুলো দেবার আমার কিন্তু মাথায় ইয়া নেই। আমরা যে আদর্শ নিয়ে বাংলাদেশকে গুরু স্বাধীন করছে, সে আদর্শের বহু অংশে এটা বিঘ্নিত হয়েছে, এবং এটা বিঘ্নিত হওয়ার অন্যতম প্রধান কারণ আর 10টা কারণে, এবং এটা শুরু হয়েছে কিন্তু আমি বলবো দেশ স্বাধীন হওয়ার অব্যাহত পর থেকে। বঙ্গবন্ধু পাকিস্তান আর্মির কাছে ধরা দেওয়াতে একদিকে যেমন আন্তর্জাতিক প্রবাস প্রচার প্রোপাগান্ডার দিক থেকে বাংলাদেশের পক্ষে একটা বিশাল জনমত গড়ে উঠছে, ঠিক উল্টো একটা ঘটনা হচ্ছে। যেহেতু উনি মুক্তিযুদ্ধে ছিলেন না, কার কী চরিত্র কার কী চেহারা এটা কিন্তু উনি দেখতে পারেননি, এবং সে কারণে উনি কিন্তু তাজউদ্দিন সাহেবের মতো মানুষকে দূরে সরায় দিয়ে খন্দকার মুস্তাককে বুকে জড়ায় ধরছিলেন। এটা কিন্তু খন্দকার মুস্তাক একটা সিম্বল, কিন্তু এইরকম খন্দকার মুস্তাক তার ক্যাবিনেটে তার আশেপাশে তারা সবকিছু দখল করে ফেলছিল। কাজে মুক্তিযোদ্ধাদের উপরে বৈষম্য কিন্তু তখন থেকেই শুরু হয়েছে। আজকে আমরা দুই নম্বরই মুক্তিযোদ্ধা বলি, তখন থেকে কিন্তু দুই নম্বরই মুক্তিযোদ্ধারা স্থান নেওয়া শুরু করছে বিভিন্ন জায়গার থেকে। পরবর্তীকালে জিয়াউর রহমান সাহেবের আমলে, এরশাদ সাহেবের আমলে এগুলো আরো ব্যাপকভাবে হয়েছে। এমনকি শেখ হাসিনার যে প্রথম ট্রাম্পের যে ক্ষমতা যখন আসলেন, তখনও উনিও কিন্তু এটাকে তেমন কিছু নজর আমলে নিতে পারেননি, উনি কিন্তু আমলে নেওয়া শুরু করলেন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে। এই এবং এখন পর্যন্ত দেখেন রাষ্ট্রভাষা রাষ্ট্রধর্ম ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো আছে তার আমলেই কিন্তু দেখেন বাংলাদেশে আজকে অমুসলিমদের উপরে যে নির্যাতন হয়েছে এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। জিয়াউর রহমানের আমলও এইরকম হয়নি, এরশাদের আমলও এতখানি বুঝতে এতখানি কিন্তু হয়নি, কিন্তু এটাও কিন্তু অত্যন্ত দুঃখজনক ওনার আমলে কিন্তু হচ্ছে, এবং এটা উনিও প্রতিরোধ করতে পারতেছেন না। কারণ হচ্ছে তার ভিতরেও আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো ঢুকে পড়ছে। আমরা স্কুলে পড়াশোনা করছি, আমরা হিসাব করে নিই কোনটা হিন্দু লেখকের লেখা আর কোনটা মুসলমান লেখকের লেখা। আজকে কিন্তু সেটা নিয়েও প্রশ্ন উঠতেছে, সেইভাবে তৈরি হচ্ছে। তার সরকারের বেতন নিয়ে, তার সরকারের বেতনকে তার আনুগত্য নিয়ে আজকে বাংলাদেশ বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতেছে, আর তারই কী বলে আশেপাশ থেকে তারা কিন্তু এখন পর্যন্ত চিহ্নিত হয়নি। এবং এগুলো যতক্ষণ পর্যন্ত চিহ্নিত না হবে, তারা একদিকে যেমন শেখ হাসিনাকেও শেষ করবে, সেই সময় মুক্তিযুদ্ধের বাকি চেতনাটাকেও ধ্বংস করার তারা সচেষ্ট হবে। আমি বর্তমান প্রজন্মকে কিছু বলার আগে আমি আমার প্রজন্মের মানুষগুলোর কাছে একটা কথা বলতে চাই, ইভেন আমার নিজের কথাই বলি। আমি কি আমার ছেলে মেয়েদের কাছে মুক্তিযুদ্ধের কোনো গল্প বলছি? আমার আমার যে অ্যাচিভমেন্ট সেটা নিয়ে কোনো কথা বলছি? আমার যে দুঃখ কষ্ট হ্যাঁ সেটার কোনো গল্প বলছি? আমি কি বলছি যে আমার তিন মাস দেড় মাস আমি বালিশ ছাড়া আমি যে জুতা মাথায় দিয়ে ঘুমাইছি এটা বলছি? আমি যে পোকা বেছে বেছে সেই ভাতটা খেয়েছি সেটা বলছি? মুক্তিযুদ্ধে যে কত কষ্ট করে আমরা এই দেশটা স্বাধীন করছি এটাও বলিনি, কেন করছি সেটাও বলিনি। এই জিনিসটা মুক্তিযুদ্ধের যে চেতনাটা এটা আমরা কিন্তু নবপ্রজন্মের কাছে আমরা দিতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এবং সেই ব্যর্থতার গ্লানি কারণে আজকে কিন্তু এই যে আপনি দেখবেন যে জঙ্গি কারা হচ্ছে, আপনার আমার ছেলে হচ্ছে, অনেক আমার বন্ধু। আমরা কিন্তু একটা সময় আজকে থেকে আমি বলি আমরা এই বিষয়টা 1991-92 সালে কিন্তু এটা আমরা টের পাই, এবং সেই সময় একটা আমরা একটা আন্দোলন শুরু করছিলাম। আন্দোলনটা খুব ছোট্ট ছিল, সেই সময় মুক্তিযুদ্ধের যে বই কয়টা ছিল আমার মনে আছে মাত্র 257টা মুক্তিযুদ্ধের উপর বই ছিল। তার একটা তালিকা করছিলাম, বইটার নাম কি, লেখকের নাম কি, কয় টাকায় কোথায় পাওয়া যায়, একটা রিকোয়েস্ট কভার পেজে মুক্তিযুদ্ধের বই, আপনার প্রিয়জনের জন্মদিনে একটা মুক্তিযুদ্ধের বই উপহার দিন। আমরা বই 93-94-95 তিন বছর আমরা কিন্তু মুক্তিযুদ্ধ বইয়ের মেলা করছিলাম। এই নবপ্রজন্মকে এটা কিন্তু জানাইতে হবে। তার থেকে বড় জিনিস আজকাল বাচ্চারা কিন্তু বই পড়ার থেকে তারা কিন্তু অডিও ভিজুয়াল দেখতে বেশি পছন্দ করে। এই জায়গাটাতেও কিন্তু সরকারের কোনো খেয়াল নেই। বেসরকারিভাবে আমরা কিন্তু অনেকবার আমি চেষ্টা করছি
এটার জন্য যে পয়সা আর্থিক সংগতির দরকার হয় এই পয়সাটা কিন্তু যাদের কাছে পয়সা হয়েছে তারা কিন্তু দিতে রাজি না, কারণ তারা হচ্ছে মুক্তিযুদ্ধ হচ্ছে মূলত তারা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরোধী চিন্তা চেতনার মানুষ। এবং এই যে মুক্তিযুদ্ধের পক্ষে যারা সরকার আসছে তাদের কাছ থেকে যে একটা ইনিশিয়েটিভ আসা দরকার, তারা কিন্তু একটু চেষ্টা করলে এই লোকগুলো তখন কিন্তু তাদেরকে খুশি করার জন্য কিন্তু টাকাটা দিতে পারে। আপনার এই পাড়ার শহীদ বাকি, তার অনেক বন্ধু বান্ধব আছে, একটা শহীদ বাকির উপরে একটা ফিল্ম করার চেষ্টা করেছিল মাত্র 10 লাখ টাকার, হ্যাঁ কিন্তু ছবিটা করা যায়নি। কিন্তু শহীদ বাকির অনেক বন্ধু বান্ধব আছে, ইভেন তার পরিবারের লোকজন আছে, এই 10 লাখ টাকার অর্ধেক টাকা কিন্তু তারাই দিতে পারে। আমি একটা জিনিস বলি, যদি শহীদ বাকির উপরে 10 মিনিট যদি একটা 1 ঘন্টার ছবি করা যায়, সে তাতে করে শহীদ বাকিকে যেমন বাঁচানো যাবে, তার চেতনাকে বাঁচানো যাবে, মুক্তিযুদ্ধ তার আশেপাশে তার যারা বন্ধুরা আছে তাদেরকেও বাঁচানো যাবে আগামী দিনের জন্য। তো এই ধরনের কর্মকাণ্ডগুলো যদি আমরা করতে পারি, হ্যাঁ যার যাদের সঙ্গতি আছে সেই সঙ্গতিগুলো নিয়ে, আর সব থেকে বড় রিকোয়েস্ট হচ্ছে আমার প্রজন্মের মানুষগুলোর কাছে, যারা আমরা মুক্তিযুদ্ধ দেখেছি, যারা মুক্তিযুদ্ধ করছি, আমরা কি দেখছি, আমরা কি করছি, এটা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এটা আমাদেরকে বলতে হবে, এবং এটা বলার ব্যবস্থা করতে হবে, লিখিতভাবে হোক, ওরালি হোক বা অডিও ভিজুয়াল মাধ্যমে হোক। স্পেসিফিক একটাই, সেটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধটাকে জানেন, এবং যতটুকু জানেন সেটা আপনার শেয়ার করেন আপনার বন্ধুদের সঙ্গে।